যে মানুষটা যাকে ভালোবাসে আমি মনে করি কি রলি আউলিয়াকে মানে মানে সে কিন্তু আমাকে কোনদিন ভুলে পারবে না আমার হক বিপুল আপনাকে তিনি কারণ অবশ্যই করবেন তাই বলছেন মালিক আমার সাথে সব সময় থাকে থাকে কেউ যদি না থাকে পাশে আমার কেউ যদি না থাকে পাশে তাতে কি যায় আসে আরে দুনিয়ার মানুষ যদি কেউ আমার সাথে না থাকে তো কি আছে কে আছে কেউ যদি না থাকে পাশে তাতে কি যায় আসে সাথে আছে মুর্শিদ আমার আমি যার গোলাম তিনি আমার সাথে আছে তো গোলাম মনে মনে হাসছে কেন হাসছে গোলাম তার মনে মনে হাসে যাকে ভালোবাসে পরবর্তীতে তার করে দেবে হর বেড়া পার মালিক করে দেবে হর বেড়া পার হর পার বিপদ করে দেবে তুই মোর পবিত্র নাম শুনে কবি এখানে আমার রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চেহারা কি দিয়ে গড়া হয়েছিল সেই কথা বলছে ভাই একটু আসলে বাবা একটু আসলে আসলে নবীর চেহারাতে কিনু সুবহানাল্লাহ নবীর চেহারাতে কিনু সুবহানাল্লাহ
রাসূলের কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়ার যত মানুষ আছে ভাই সবাই তার উপর তার কিমতের কোনো কমতি আছে যত মানুষ তার উপর কিন্তু আমি তো একজনকে ভালোবাসি আমার মালিক হচ্ছে একজন তাই কই কি বলছে দেখো তার তার উম্মতের কোনো কমতি নেই কিন্তু আমার মালিকের কি আছে আমি একজনকে ভালোবাসি তাই কই বলছে তোমার উম্মতের তোমার উম্মতের কোনো কমতি নাই আমার কিন্তু তুমি ছাড়া কেউ নাই তোমার উম্মতের কোনো কমতি নাই আমার কিন্তু তুমি ছাড়া কেউ নাই আমি আমরা বহু আউলিয়া কিরাম পীর ওলিয়া আউলিয়াদের অকেয়া শুনেছি ভাই আল্লাহর ওলিয়া কিরাম ছিলেন মাহমুদ দায়ান তানা তিনি জান্নাতকে কেনা বেচা করতেন তোমার আবার মালিক কি কিছু কম আছে ভাই আমি জান্নাত জান্নাত করে দিয়ে রাখতে আসবো কেন আমার মালিক যদি চায় জান্নাত আমার কাছে চলে আসে কিছু বলবেন না এটা হাদিস কোরআনে তো আছে রাসূলকে যারা ভালোবাসে জান্নাত তাদের কাছে চলে আসে দেখুন দেখি বলছে দোযখের ভয়ে জান্নাতের লোভে দিন রাত করছি জান্নাতের জান্নাত একবার চিন্তা করে তুই দেখ মন জান্নাতের কি আছে তোর অবকাশ তারপর কি বলছে আগে মুর্শিদ